পূর্ব দিগন্তের সূর্যটি পশ্চিম দিকে হেলে পড়েছে, আকাশে সন্ধ্যার সাজ, বিশাল সমুদ্রের বুকে মিলে যাচ্ছে অসীম আকাশ। কিছুক্ষণের মধ্যে সাগর আর আকাশের কূলে মাথা রেখে ঘুমিয়ে যাবে সূর্য। চলে আসছি কাতারের সাগরের তীরবর্তী আলকর্নে এসে, যেখানে প্রতিদিন বিকেলে অনেক পর্যটকদের ভিড় হয়। এই সাগরের সুন্দর দৃশ্য, মনোরম দৃশ্য দেখার জন্য অনেক পর্যটকরা এখানে ভিড় জমায়। এখানকার কিছু সুন্দর এবং মনোরম দৃশ্য আপনাদের এখানে দেখাবো। সমুদ্রকে কেন্দ্র করে কাতারের রাজধানী দুহার 7 কিলোমিটার অবধি জলস্রোতের দৃষ্টিনন্দন জায়গা আলকর্নেস। অভিবাসী এবং পর্যটকদের কাছে যেটা সাগর পার হিসাবে পরিচিত। এখানে সকাল অথবা বিকেলে ওয়াকিং করতে কিংবা সাগরের সৌন্দর্য উপভোগের পাশাপাশি মৃদুবন্ধ বাতাস উপভোগ করতে প্রতিদিন হাজারো পর্যটকদের ভিড় হয়। প্রকৃতির রূপকে আকর্ষণীয়ভাবে পর্যটকদের কাছে তুলে ধরতে বিশ্বের অন্যতম ধনী দেশ কাতার আধুনিক কারুকার্যের কোনো কমতি করেনি। তাদের আরবীয় কালচারকে তুলে ধরে সাগরপাড়ে স্থাপন করা হয়েছে বিভিন্ন ধরনের আইকনিক স্থাপনা। নিঃসন্দেহে এগুলো যে কাউকে আকৃষ্ট করবে। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।